প্রত্যেক আপনার খলিফার সন্তান হবে আর এই তিনজন একতাতিল কাজম এরা তিনজনই যুদ্ধ করবে তোমাদের কাওয়ার পাশে এই কাস বলা হয়েছে অর্থাৎ কাওয়াতে পুরা গেট এবং পানি পড়ে নালাটা পর্যন্ত আপনার স্বর্ণ ভিতরে সম্পূর্ণ স্বর্ণ দিয়ে লেপা আছে আল্লাহ আকবর এই পুরা কাবাটা ভাই কাবা কাবা মসজিদ পৃথিবীর সবথেকে দামি নাকি বল্লার মসজিদ দামি তাহলে কেন দামি হলো অত ছোট্ট মসজিদ একটা এত ছুটটু মসজিদ কেমনে দামি হয়ে গেল বল্লার মসজিদ থেকে বল্লা এত কোটি টাকা দিয়ে ব্যয় করে আপনারা বানিয়েছেন কতগুলো গম্বুজ বানিয়েছেন তাহলে কাবা এত দামি হলো কেন টাঙ্গালে যে কোথায় একটা মসজিদ তৈরি হয়েছে দুইশো এক গম্বুজ তাহলে তো এটাই দামি হওয়ার কথা এ বাংলার মুসলমান বড় হলি মসজিদ দামি হয় না যে মসজিদ উসিস তাকুয়া তাকুয়ার ওপরে যে মসজিদ নির্মাণ হয় সেটি হচ্ছে দামি মসজিদ আর তাকওয়ার ওপরে প্রথম পৃথিবীর মসজিদ হচ্ছে কাবা স্বয়ং পাক রব্বুল আদেশে নির্মিত হয়েছে ফেরেস্তাদের মাধ্যমে নির্মিত হয়েছে এরপরে সকল মানব জাতির সেরা মানব যারা তাদের মাধ্যমে এই কাবার আপনার ভিত্তি দেওয়া হয় সেগুলো হচ্ছে নবীগণ আর শেষ ভিত্তিতে যেটা দেওয়া হয় ইব্রাহিম সালামকে দিয়ে সুতরাং এই জন্যই কাবা হচ্ছে পৃথিবীর সব থেকে সেরা এবং সবথেকে দামি মসজিদ বোঝার চেষ্টা করুন আল্লাহ পাক রব আলী বুঝাত অভিধান করুন এইখানে যুদ্ধ হবে যুদ্ধ হওয়ার পর ইমাম মাহাদির আগমন ঘটবে আর ইমাম মাহাদি ঈসা আলাইসাল্লাম যুদ্ধ করতে 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 গোটা পৃথিবী সব মুসলমান হয়ে যাবে দিনে গোটা পৃথিবী মানুষ ভালো হয়ে যাবে কোনো জুলুম অত্যাচার থাকবে না যেই পৃথিবী দুনিয়াটা আপনার মালিয়া জুলমানো জুরা। যেই পৃথিবীটা আপনার জুলুম অত্যাচার দিয়ে ছেল হাবুডু বো খাচ্ছিল একদিনের মধ্যে এই গোটা পৃথিবীটা আর দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে বলেন সম্ভব কেমন সম্ভব কেমনি এটা সম্ভব এই জন্যে যে আজকে এই বল্লার মানুষ বক্তব্য শুনছেন লাইভ দিয়ে কত হাজার হাজার মানুষ শুনতেছেন এরা সবাই জানে ইমাম মাহাদি যেদিন আসবে সেদিন আর কারোর নেতৃত্ব থাকবে না বেড়া করলে চলবে না ইমাম মাহাদির সৈনিকেরা আয়েশা কল্লা পার করে দিবে সেদিন নেতাগিরি চলবে না নেতাজি আপনি যত পারেন করে নিন ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত এরপরে আমি একজন কমান্ডার ইমাম মাহাদির মিশা যদি আমি বেঁচে থাকি আমার সৈনিক নিয়ে আসবো সেদিন তেড়াবেড়া করলে খবর করে দেবো দেখি মাহফিল সেদিনকে বন্ধ করে বুঝেছেন থাকবেন আমার সাথে কাচ্চা ইমান দিয়ে কিন্তু হে কাজ চলবে না পাক্কা ইমান হতে হবে সাহাবাই ক্রামদের ইমাম ইমান হতে হবে এই জন্য আহলে হাদিস এই আহলে হাদিস এ কাজ করে যাচ্ছে ইমাম মাহাদি সালামের সৈনিক তৈরি করার মিশন শুরু হয়েছে এখন হঠাৎ করে এখন কেন এই সহি আকিদা সহি আকিদা কেন আহলে হাদিসের জয় জয় ধ্বনি কেন গ্রামগঞ্জে দাওয়াত পৌঁছে যাচ্ছে কেন আপনার সেরেকের আড্ডা খানাই আপনার আহলে হাদিসের মসজিদ তৈরি হচ্ছে তার ইতিহাস হচ্ছে ইমাম মাহাদি সালামের আপনার যুগ এসে যাচ্ছে সামনে